গেল 5 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কিছুদিন পর থেকেই সেখানকার পরিবেশ স্বাভাবিক বলে আওয়াজ তুলে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর সম্প্রতি অঞ্চলটির পরিবেশ স্থিতিশীল থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতিও দেওয়া হয়েছে বলে জানায় দিল্লি। কাশ্মীরের জনজীবন স্বাভাবিক বলেই রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে মার্চে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করা হয়েছে বলেও স্বস্তি প্রকাশ করে কেন্দ্র। তবে কাশ্মীরে এখনও অস্থিরতা চলছে অভিযোগ করেছে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। এমনকি জাতিসংঘের মতো সংস্থাও কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর কাশ্মীর রীতিমতো অবরুদ্ধ বলে মন্তব্য করেন উপত্যকাটির বন্দী রাজনৈতিক নেতা মাহবুবা মুফতির কন্যা ইলতিজা। তাই কাশ্মীর পরিস্থিতির স্বাভাবিক দাবির জোর আওয়াজ তোলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অঞ্চলটির আসল অবস্থা দেখে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে দিল্লি এসব অভিযোগ মানতে অস্বীকৃতি জানালেও কাশ্মীরে এখনই নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতি নেই বলে জানায় নির্বাচন কমিশন। তাই বুধবার আগামী মার্চের পূর্ব ঘোষিত পঞ্চায়েত নির্বাচন স্থগিত করে কমিশন। জানায় অঞ্চলটিতে অব্যাহত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় এই